فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া অনুগ্রহ করে অসংখ্য ইবাদত দিয়েছেন, যার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ইবাদতের মধ্যে হজ হচ্ছে অন্যতম একটি ইবাদত, যার মৌসুমে আমরা উপস্থিত হয়েছি। এইমাত্র আমরা মসজিদুল নববীতে লক্ষ লক্ষ হাজী সাহেবগণের সাথে নামাজ আদায় করেছি। করম সাহেব যে খুতবাটি দিয়েছেন তার অনুবাদ শুরু করছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব ইবাদত দিয়েছেন, যিনি আমাদেরকে মসজিদুল নববীতে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে খুতবার অনুবাদ করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাকে নত করতে হয়। আল্লাহর সামনে মাথাকে নত করা, আল্লাহর গোলাম হওয়াই হচ্ছে দুনিয়াতে আখেরাতে আমার আপনার শ্রেষ্ঠত্ব। সেই দিক নির্দেশনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমরা সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় সম্মানিত, এইমাত্র আমরা যে মসজিদুল নববীতে খুতবাটি শুনেছি, যা প্রদান করেছেন ফজিলাতু শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হল হজ্জের মহৎ উদ্দেশ্য। ইমাম সাহেব, হজ্জের মহৎ উদ্দেশ্য বর্ণনা করার আগে তিনি বেশ কিছু ফজিলত বর্ণনা করেছেন, যার মধ্যে হজ্জের ফজিলত বর্ণিত হয়েছে এমন কিছু হাদিস তিনি নিয়ে এসেছেন। এরপরে তিনি হজ্জের উদ্দেশ্য কি বর্ণনা করেছেন, আমরা এখন ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি সহজ করে দেন এবং আমাদেরকে বোঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, নতুন নতুন মৌসুম দিয়ে থাকেন বান্দাদেরকে কল্যাণের, আর এটা হল আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ স্বরূপ। একটি ইবাদত শেষ হয়, এরপর আরেকটি ইবাদত তার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এই যে হজ্জের মৌসুম, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে জিয়ারত করার জন্য হাজিদের আগমন পরিলক্ষিত হচ্ছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই আয়াতকে পালন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালা, যে তুমি মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দাও, মানুষ আসবে তোমার কাছে পায়ে হেঁটে, কেউ বা উটের উপর আরোহণ করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আসবে। তা আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবগণ সেই ডাকে সাড়া দেওয়ার জন্যই আজকে এই পবিত্র স্থানে তাদের সমাবেশ দেখা যাচ্ছে। বন্ধুগণ, আল্লাহর ঘরের হজ পালন করা এটা হলো একটি ফরজ বিষয়, সাথে সাথে এর মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান্নাস ক্বাদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহুজ্জু, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ পালন করো। হাদিসটি সহিহ মুসলিমে আছে। হজ হচ্ছে ইসলামের মধ্যে
এক মহা ইবাদত, যা ইসলামের ছয়টি রুকুনের পঞ্চম রুকুন হচ্ছে হজ। এ হজ যেমন ইসলামের মধ্যে একটি বড় ইবাদত, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত আলহামদুলিল্লাহ। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইউন নাসি আফদল, আইউল আমালি আফদল, কোন আমল অধিক উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। অতঃপর জিজ্ঞাসা করা হল এরপরে কোনটি, তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি জিহাদ করা। সাহাবা জিজ্ঞাসা করলেন এরপরে কোনটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন হাজ্জুন মাবরুর কবুল হজ। কেমন হজ? আল হাজ আল মাবরুর কবুল হজ, যে হজ আল্লাহ তাআলা কবুল করেন এমন হজ পালন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, হজ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি প্রিয় আমল, অনুরূপ এই আমল দ্বারা বান্দার অতীতের সব গুণাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, বান্দাকে পবিত্র করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা ক্বাবলাহু রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিম আছে, যে হজ হচ্ছে পূর্বের সব কিছুকে সে মুছে ফেলে। সুবহানাল্লাহ, হজের আগে যত গুনাহ যত পাপ পঙ্কিলতা হয়েছে জীবনে, হজ পালন করার পর এগুলো থেকে সব আলহামদুলিল্লাহ এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন, সবকিছুকে হজ একেবারে শেষ করে দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়ফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু, হাদিসটি বুখারী মুসলিমে আছে। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি হজ পালন করল সে কোনো ফালাম ইয়ারফুস, মানে সে কোনো স্ত্রী সহবাস করল না, অথবা স্ত্রী সহবাসের আগে যা করতে হয় এমন কোনো কাজে সে লিপ্ত হল না, কোন সময় মুহরিম অবস্থায়, এটা হলো প্রথম। এই ধরনের কাজে সে লিপ্ত হল না, এর মানে সব সময় না, এহরাম অবস্থা। ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো পাপে, এই ব্যক্তিটি সেমন ভাবে ফিরে যায় হজ পালন করার পরে যেমনটি সে মাতৃ গর্ভ থেকে প্রথম দিন পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হজের ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদেরকে নিয়ে আকাশবাসীর সাথে, অর্থাৎ ফেরেশতাদের সাথে তিনি গর্ভবোধ করেন। সুবহানাল্লাহ। এবং হাজিদেরকে ওই আরাফাত দিন অধিক হারে ক্ষমা করেন, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আই ইতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, কোন দিন নাই যেই দিন অধিক হারে, এত বেশি অধিক হারে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার বান্দাদেরকে আজাদ করেন, মুক্তি করেন, এমন কোন দিন নাই আরাফাত। ওয়া ইন্নাহু লা ইয়াদুনু, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হন বান্দাদের, সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা, অতঃপর ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করেন। কি বলেন গর্ব করে? ফায়াকুল, আল্লাহ বলেন মা আরাদাহা উলা, এই যে হাজির সাহেবগণ তারা এসেছে এই ময়দানে, মা আরাদাহা উলা, এই সব বান্দাগুলো তারা কি চায়, কি তাদের উদ্দেশ্য? আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাহি বিহিম আল মালাইকা, ফেরেশতাদের সাথে তিনি গর্ববোধ করেন। প্রিয় বন্ধুগণ, একনিষ্ঠভাবে যে ব্যক্তি হজ পালন করে, এই একনিষ্ঠভাবে হজ পালন করার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটি উমরা থেকে আরেকটি উমরা পর্যন্ত এর মধ্যখানে যা পাপ স্বরূপ কাফফারাতুন, সেগুলো মুছে দেওয়া হয়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল হাজ আল মাবরুর এর মানে মাকবুল, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। হাদিসটি বুখারী মুসলিম আসছে। প্রিয় ভাইয়ের আমার, ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত হজ্জের ফজিলত বর্ণনা করলেন, আমরা শুনলাম, এবার তিনি হজ্জের মহৎ উদ্দেশ্য কি তা বর্ণনা করে বলছেন। হজ হচ্ছে ইসলামের এক বিরাট মিলন কেন্দ্র, যা মানুষকে
বর্তমান মানুষকে অতীতের মানুষের সাথে সংযোগ স্থাপন করে। হজ বর্তমান মানুষকে অতীতের মানুষের সাথে অথবা হাজিরুল মুসলিমিন যারা উপস্থিত মুসলমানগণ এদেরকে সেই মুসলমানদের সাথে এখানে একত্রিত করে, যাতে করে মুসলমানগণ একটি জাতিতে জীবন যাপন করে, মুতামাসসিকিন বিদীনিহিম, তারা যেন তাদের দিনকে সত্যভাবে আঁকড়ে ধারণকারী হয়। তাহলে হজ এই শিক্ষাই দেয় যে মানুষ তারা একই জাতিতে জীবন যাপন করবে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না মুসলমানদের মাঝে। অতীতের মুসলমানগণ হজ পালন করতেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে পর্যন্ত, তাদের সাথে এই হজের হজ যাত্রীদের একটা সম্পর্ক হয়ে যায় যে অতীতে আমাদের পূর্বপুরুষগণ হজ পালন করেছেন, এবং মুসলিম উম্মাহ যেন তারা তাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে, এটা হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য। আর মানুষ তাদের দিনকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারবে না, মানুষের মাঝে ঐক্যতে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কোরআনকে শক্তভাবে আঁকড়ে না ধরবে। এবং সালফে সালিহিন যারা আমাদের পূর্বপুরুষগণ সাহাবায়ে কেরামগণ তাবিনগণ তাবে তাবিনদের পথে যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ না চলবে ততক্ষণ পর্যন্ত তারা ঐক্য হতে পারবে না। আজকে মুসলমানদের মাঝে যত মত পার্থক্য, দিনের বোঝার ক্ষেত্রে যত পার্থক্য দেখা যাচ্ছে, এগুলো আমাদের পূর্বপুরুষদের পথকে পরিহার করার কারণে এবং কোরআন এবং সুন্নাকে পরিহার করার কারণে। যত মিথ্যা হাদিস, যত বানাওয়াত কিস্সা, মিথ্যা হাদিস, এগুলো আমাদের মাঝে মুসলমানদের মাঝে শত্রুতার সৃষ্টির অন্যতম একটি কারণ। প্রিয় বন্ধুগণ, যত বাতিল আছে, যত বেদায়াত আছে, এগুলো মুসলমানদের মাঝে শত্রুতার সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব আরো বললেন, এই হজের মধ্যে মুসলমানগণ একত্রিত হয়ে যায়, বিভিন্ন রকম দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ তারা একত্রিত হয়ে যায়। তবে তাদের মাঝে উত্তম ওই ব্যক্তি সম্মানের দিক থেকে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক হারে ভয় করে। প্রিয় বন্ধুগণ, হজের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, হাজি সাহেবগণ হজে আসার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে তারা প্রকাশ করে থাকেন, একনিষ্ঠভাবে আমল করে থাকেন। আর এই শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানব জাতিকে, বলেছেন, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে তাওহীদের শিক্ষা দিচ্ছে হজ। একাত্মবাদের ঘোষণা করা হয়, যা হচ্ছে হজ যাত্রীদের জন্য সম্মান ও মর্যাদা, এবং তাদের এটা হচ্ছে প্রতীক। যেমন হজ্জে প্রবেশ করার পর হাজি সাহেবগণ বলে থাকেন, তালবিয়া পাঠ করেন, যা হচ্ছে তাওহীদের বাণী, যার প্রতিটি শব্দের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের ঘোষণা রয়েছে। তালবিয়া হচ্ছে এই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি সুন্দর বাণী! লাব্বাইকা, আমি উপস্থিত, আমি আনুগত্যের উপর প্রতিষ্ঠিত আছি, বা আমি প্রস্তুত আনুগত্যের জন্য। হে আল্লাহ, লাব্বাইক, আবার বলছি আমি প্রস্তুত, লাব্বাইক, আবার বলছি আমি প্রস্তুত, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই যে আল্লাহর আনুগত্য করার জন্য আপনি প্রস্তুত, এবং এমন আল্লাহ যার তার কোনো শরীক নাই, কোন নবী রাসূলগণ, কোন ওলিয়া উলিয়াগণ, কোন জিন, কোন রাজা বাদশাহ, পৃথিবীর কোন মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের শরীক নয়। এই তালবিয়ার মধ্যে পাঠ করা হচ্ছে, এবং বলা হচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য, সমস্ত নিয়ামতের মালিক একমাত্র তুমি, ওয়াল মুলক, সমস্ত রাজত্বের মালিক তুমি। তবে তুমি কেমন জানো? লা শারীকা লাক, তোমার কোন শরীক নাই। এভাবে একাত্মবাদের ঘোষণা হাজি সাহেবগণ হজে দিচ্ছেন, আর এটাই হচ্ছে হজ্জের অন্যতম একটি উদ্দেশ্য, যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর গোলামরা এসে আল্লাহ তাআলার তাওহীদের
একাত্মবাদের ঘোষণা এই জায়গায় দিবে আলহামদুলিল্লাহ, যা সেই যুগ থেকে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে দেওয়া হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে ইমাম সাহেব বললেন অত্যন্ত দামি কথা বলছেন, এবং সে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ সে করবে। যে ব্যক্তি হজ পালন করে এই ইয়াকিন নিয়ে সে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে সাক্ষাৎ করবে। ইমাম সাহেব বললেন ফালিয়াতামাসসাক বিতাওহীদিল্লাহি ওয়া ইফরাদিহি বিল ইবাদা হাত্তাল মামাত, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে শক্তভাবে আঁকড়ে ধরে এবং এককভাবে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে কতক্ষণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, তাহলে সে সফলকামী হবে। তাহলে সে কি হবে? সফলকামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যারা নাকি আল্লাহ সাক্ষাৎ করতে চায় এই যুগ এই দুনিয়ার জীবনের পরে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছেন যারা আল্লাহ সাক্ষাৎ করতে চায় মৃত্যুর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে সে যেন সৎ আমল করে এবং সে যেন আল্লাহ ইবাদতের ক্ষেত্রে কোন শরীক স্থাপন না করে। কয়টি কাজ? দুটো কাজ। একটি, সে যেন সে ভালো আমল করে এবং সে যেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোন শরীক না করে। ফালি আমাল আমালান সলিহা, এর অর্থ মুহাদ্দিসিন, এর অর্থ মুফাসসির কেরামগণ বলেন সে যেন সুন্নার উপর আমল করে। কিসের উপর? সুন্নার উপর। সে জীবনে যত আমল করবে, যত ইবাদত করবে, সেটা যেন নবীজির সুন্নার উপর করে থাকে। এটা হলো প্রথম শর্ত, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়। দুই নম্বর, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না করে। এর অর্থ হলো এখলাস, এর অর্থ হলো ছোট শিরিক, বড় শিরিক শিরিক না, কবরে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া, এই যে যত শিরিক আছে বড় বড়, এগুলো না, এটা হলো ছোট শিরিক। এর অর্থ হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এই যে সে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে, এটা হলো ছোট শিরিক রিয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিকের। কি? কোন শিরিকের বলুন? সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার শিরকুল আসগর, ছোট শিরিক কোনটি? বুঝলাম না, বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানোর জন্য, দেখানোর জন্য ইবাদত করা। বাহ্যিকভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইবাদত করছেন, কিন্তু মনের মধ্যে রয়েছে মানুষকে দেখানো, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের সুনাম সুখ্যাতি অর্জন। কে রাখেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলে দিলেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, সাক্ষাতের আশা করে, সে যেন এককভাবে তার রবের গুলামি করে, আল্লাহর গুলামি করার ক্ষেত্রে কাউকে যেন শরিক না করে, সে যেন নবীজির তরিকায় সুন্না অনুযায়ী ইবাদত করে। কথা বুঝে আসলো? আল্লাহ আমাদেরকে এর উপর জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, হাজি সাহেবদের উদ্দেশ্যে ইমাম সাহেব বলছেন আল্লাহর তাকবীর পাঠ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান প্রদর্শন করা, এটা হবে হাজি সাহেবদের একমাত্র বন্ধু, একমাত্র কর্ম। তারা আল্লাহর তাকবীর পাঠ করবে, আল্লাহর প্রশংসা আদায় করবে তোয়াফের সময়, সাই করার সময়, পাথর নিক্ষেপ করার সময়, কুরবানি করার সময়, তাদের রাতে দিনে সকল অবস্থাতেই তারা আল্লাহ তাআলার তাজিমকে সম্মানকে প্রকাশ করবে এবং তাদের অন্তরকে জ্বলন্ত করে দিবে। নাকিয়াতান আন কুল্লি মা সিওয়াহু, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকিছু থেকে পবিত্র করে, মুক্ত করে এক আল্লাহর সাথে তাদের অন্তরকে জ্বলন্ত করে দিবে। এটা হচ্ছে হাজিদের অন্যতম একটি দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, হজের মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অনুসরণ করা, সুন্নাকে বাস্তবায়ন করা অন্যতম একটি হজের উদ্দেশ্য। কেননা কোন বান্দার কোন ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কোন মানুষের ইবাদত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না
যতক্ষণ পর্যন্ত ইল্লা মা ফালাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া কানা আলা হাদিহি আলা হাদিহি, যতক্ষণ পর্যন্ত নবীজি যা করেছেন সে তা না করবে, যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতটি নবীজির আদর্শ রূপ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বলেছিলেন হাজিদেরকে, লিতাখুযু আন্নি মানাসিকাকুম, তোমরা হজের বিধিবিধান আমার থেকে গ্রহণ করো, ফাইন্নি লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাদিহি, আমি জানি না সম্ভবত এই হজ্জের পরে তোমাদের সাথে আমি আর কখনো হজ পালন করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, নবীজির অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করা, এটা তো হচ্ছে আপনার ভিতরে যে ঈমান আছে তার একটি দলিল, তার একটি প্রমাণ। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর প্রতি ঈমান আছে, এরই হচ্ছে প্রমাণ যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার উম্মতকে বলে দাও, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিনকে ভালোবাসো সত্যিকার অর্থে, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা সকলেই আমি নবীজির অনুসরণ করো, তাহলে এই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার যে ভালোবাসা আল্লাহর জন্য রয়েছে সেই ভালোবাসা কবুল করবেন না, আমাদের কোন আমল কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তরিকায় আল্লাহ তাআলার গোলামি না করব, নবীজির তরিকায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভালো না বাসব ততক্ষণ পর্যন্ত আমাদের কোন ইবাদতের কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। প্রিয় ভাইরামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাত্ত কণ্ঠে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা হাযা ফাহুয়া রুদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের মধ্যে আমার তরিকা নাই, আমার সুন্না নাই, ও রুদ্দুন, সেটা হচ্ছে পরিত্যাজ্য, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। প্রিয় বন্ধুগণ, হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জিকির বেশি বেশি করা, এটা হচ্ছে হজের অন্যতম উদ্দেশ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা জুইলা তাওয়াফ বিল বাইতি ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রমিউল জিমার লি ইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর ঘরের তাওয়াফ করা, সাফাতে মারওয়াতে সেখানে সাই করা এবং রমিউল জামরাত, রমিউল জিমার পাথর নিক্ষেপ করা সেই জামরাতে, এগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কার জিকির করা? আমার একটা কথা মনে পড়ে গেল, এখানে যে ভুলটা হয়, আমরা যখন পাথর নিক্ষেপ করি তখন বলি বড় শয়তান, ছোট শয়তান আর মধ্য শয়তান যে আমরা পাথর মারতেছি, এটা ভুল। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেছেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবি মিল্লাত ইব্রাহিম, তুমি ওই ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, তুমি সেই পথে অনুসরণ করো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরেছেন এই তিন জায়গায়, তাই আপনি পাথর মারছেন, এটা থাকবে আপনার মনের মধ্যে উদ্দেশ্য। শয়তান সেখানে বসে থাকে না, এত ব্যাকুল হয় না শয়তান যে আপনার হাজির সাহেবদের পাথর খাওয়ার জন্য বসে থাকবে। তো কাজে এগুলো চিন্তা যেন আমাদের মাঝে না আসে। এজন্য সমস্ত বইগুলোর মধ্যে লেখা আছে, ছোট শয়তান, বড় শয়তান, মাজারু শয়তান, আল্লাহু আকবার, এগুলি ভুল কথা। এগুলোর নাম হাদিসে আসে নাই। নবীজি নাম রেখেছেন জামরাত, জামরাতুল আকাবা, উস্ত সুগরা, এগুলো নবীজি বলেছেন। শয়তানুল আকবার, শয়তানুল আসগর, শয়তানুল উস্ত, এগুলো তো নবীজি বলেন নাই। তাহলে কেন আমরা এই সমস্ত কথাগুলি বানিয়ে বলি? শয়তানকে আমি মারছি তাহলে সে নবীজির আদর্শ থেকে দূরে সরে গেল? নবীজির আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আপনি তা করবেন, বুঝেন না না বুঝেন। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর পরে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, হাজরা সৌদের সামনে তিনি দাঁড়িয়ে বলছেন, ইন্নি আলামু আন্নাকা হাজারুন লা তানফা'উ ওয়া লা তাদুরু, আমি জানি তুমি পাথর, তোমার কোনো ক্ষমতা নাই কোন উপকার করার, ক্ষতি করার, তাহলে আমি উমর তোমার চুমু খাই কেন? লাউলা ইন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা,
আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খেতে, আমি উমর তোমাকে চুমু খেতাম না। কথা বুঝে আসলো? এই ছিল খলিফাতুল মুসলিমিন। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পালন করার জন্যই আমরা হজের প্রতিটি বিধানকে পালন করব এবং আমরা আল্লাহ তাআলার জিকির করার জন্য এই সমস্ত কাজগুলি করব। প্রিয় বন্ধুগণ, তাই ইমাম সাহেব বলে দিলেন একজন আজি সাহেবগণ, আকরাবুল হুজ্জাজ মিনাল্লাহি মানজিলাতান আকসারুহুম লিল্লাহি যিকরান। হাজিদের মধ্যে আল্লাহর কাছে সম্মান মর্যাদার দিক থেকে অধিক নিকটবর্তী ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য অধিক জিকির করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আরো বলে দিলেন, হাজি সাহেবদের সাথী হবে আল্লাহর জিকির, যখন তারা দাঁড়াবে আল্লাহর জিকির করবে, যখন তারা পথ চলবে আল্লাহর জিকির করবে, যখন তারা উপর স্থান থেকে নিচে অবতরণ করবে তখন আল্লাহর জিকির করবে, যখন তারা নিচ থেকে উপরে উঠবে তখন আল্লাহর জিকির করবে। এভাবেই সর্বশেষ ফজর শেষ মুহূর্ত পর্যন্ত তারা আল্লাহ তাআলার জিকির করতেই থাকবে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমরা যখন তোমাদের হজের বিধিবিধান পালন করো, শেষ করো, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, হজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলমানগণ হজে তারা তাদের ভ্রাতৃত্ব বন্ধনকে প্রকাশ করে থাকেন আলহামদুলিল্লাহ। এক দেশের হাজি আরেক দেশের হাজি সাহেবকে ভালোবাসেন, একে অপরকে ভালোবাসেন, বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠে। এই যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, এই ভালোবাসা আরো সুদৃঢ় করার জন্য, আরো শক্তিশালী করার জন্য হজ্জের অন্যতম একটি উদ্দেশ্য আলহামদুলিল্লাহ। ফায়াযহারুল খালকি আযমাতাল ইসলামি ওয়া ফাদলিহি, তাই আল্লাহর বান্দারা তারা ইসলামের এই মহৎ উদ্দেশ্য, ইসলামের সম্মান মর্যাদাকে তারা প্রকাশ করে থাকে আলহামদুলিল্লাহ। হাজি সাহেবগণ সকলেই একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো, এটা হচ্ছে অন্যতম একটি ঘোষণা তাদের ঐক্যতার আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, হাজি সাহেবগণ তারা সকলেই উন্নত চরিত্রে চরিত্রবান, নিজেদেরকে সুন্দর ও শিষ্টাচার উত্তম চরিত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করবেন, কেননা হজের উদ্দেশ্য হচ্ছে অন্যতম একটি যে তারা উন্নত চরিত্রে চরিত্রবান হবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামান ফরদু ফীহিন্নাল হজ্জ ফালা রুফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, পরিষ্কারভাবে বলে দিয়েছেন হজ্জের ব্যাপারে, পরিষ্কারভাবে বলে দিলেন যে হজ্জের ভিতরে ফালা রুফাসা চলবে না, কোন রফাস করা মানে মুহরম অবস্থা স্ত্রী সহবাস করা অথবা সহবাসের পূর্বে যা করা হয় সেগুলো করা, ওয়ালা ফুসুকা কোন রকম পাপ কাজ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জ হজ্জে কোন ঝগড়াঝাটি করা যাবে না। এটা হলো অন্যতম একটা উদ্দেশ্য যে মানুষ ঝগড়া থেকে মুক্ত থাকবে, মানুষ পাপ থেকে মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই হজ্জের এই বিধান যে মানুষ তারা হজ্জের মধ্যে সবুরকারী হবে, মানুষ আল্লাহর জন্য সবুরকারী হবে, এটা অন্যতম একটা উদ্দেশ্য হজ্জের। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে রাসূলুল্লাহ, আমরা দেখি যে সবচেয়ে উত্তম আমল হল জিহাদ, কাজে আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, না তোমাদের জিহাদ নাই, তবে আছে, লাকিন না আফদল আল জিহাদ হাজ্জুল মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হল হাজ্জুল মাবরুর, কবুল হজ করা। সুবহানাল্লাহ, হাজ্জুল মাবরুর করা, এটা হলো তোমাদের জন্য উত্তম জিহাদ, কারণ হজ্জে প্রচুর সবরের দরকার। এই জন্য নবী করিম সাল্লাম নারীদেরকে বলে দিলেন যে নারীদের জন্য ওই জিহাদ নাই যেটা অস্ত্র দিয়ে শত্রু মোকাবেলা যুদ্ধ করতে হয়, তবে এমন জিহাদ আছে লাকিতে আলা ফিহি, যে জিহাদের মধ্যে কোন হত্যা নাই, আর সেটা হলো এই হজ পালন করা। এই জন্য হজের মধ্যে অনেক সবুরকারী বানাতে চান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবুরকারী হওয়ার তৌফিক দান করো, আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে ইমাম সাহেব বললেন হজ্জের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে একজন বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে পূর্ণভাবে সে নিজেকে তুচ্ছ করে আল্লাহর সামনে পেশ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর সামনে সে পেশ করে দিবে, এটা হচ্ছে হজ্জের অন্যতম উদ্দেশ্য। এবং সে দেখবে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া তার উপর, এটা সে ভাববে
জান্নাত তালা তাকে কোথায় নিয়ে এসেছেন, এই অনুগ্রহের কথা সে মনে করবে, সে সত্যকে দেখবে, তার প্রতি আল্লাহ তালার দয়া, এবং সাথে সাথেই এই মহান ইবাদত পালন করতে গিয়ে তার যে ত্রুটি হয়েছে, তার যে তাকসির হয়েছে, এগুলোর জন্য প্রার্থনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে বলেছেন যে মানুষ যখন আরাফার ময়দান থেকে ফিরে আসে, তোমরাও ফিরে আসো এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। কি করো? ক্ষমা প্রার্থনা করো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করার পরে, আরাফার ময়দান শেষ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলতেছেন। এই জন্য প্রতিটি ইবাদত করার পরে আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাই তো ইমাম সাহেব বলছেন যে ও এটা অন্য একটা কথা, ইমাম সাহেব একটা পরীক্ষা স্বরূপ কথা বললেন যে যারা এই হজের মধ্যে নিজেদেরকে সমস্ত অন্যায় থেকে, ভুল পথ থেকে বিরত রাখতে পারবে যা থেকে আল্লাহ নিষেধ করেছেন, তারা অবশ্যই পারবে। জীবনের যে কোনো সময় যে কোনো জায়গায় তারা পাপ থেকে হেফাজত থাকতে পারবে আলহামদুলিল্লাহ। যারা হজ্জের এই এক মাসের এই ট্রেনিং এ যারা সব ধরনের পাপ থেকে বিরত থাকবে, তারা বাকি জীবনে সব সময় পাপ থেকে বিরত থাকতে পারবে আলহামদুলিল্লাহ। কিন্তু কঠিন, ঝগড়া থেকে বিরত থাকা অনেক কঠিন, গীবত থেকে বিরত থাকা হজে অনেক কঠিন, চোখের গুনাহ থেকে বিরত থাকা অনেক কঠিন, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা অনেক কঠিন। শয়তান আপনাকে যে কোনো সময় ধোকা দেবে, আপনি রাজনৈতিক কথাবার্তা নিয়ে আরাফার ময়দানের দিকে লেগে যাবেন, অসুবিধা নাই। এমনকি হয় মিনাতে মুজদালিফাতে একটু অবস্থান করতেছেন, শুরু করবেন ইচ্ছা মতো সৌদি সরকারের গালি গালাজ, পুরো হজই চলবে আর কি সৌদি সরকারের ইচ্ছা মতো গালি দেও, এটা গুনাহ হবে না? আপনি যে গালি দিচ্ছেন গুনাহ হবে না? হবে। উনি যদি ভুল করেন সেজন্য উনি দায়ী হবেন, কিন্তু আপনি গালি গালাজ করে আপনিও তো গুনাগার হচ্ছেন, এই জন্য সতর্ক থাকতে হবে। সুতরাং আমরা যেন সতর্ক হয়ে, যারাই গালি দেন, বাংলাদেশ সরকারকে গালি দেন আর অন্য কোন দেশের সরকারকে গালি দেন, সরকারকে গালি দিলে গুনাহ হবে মনে রাখবেন, মানুষকে গালি গালাজ করলে গুনাহ হয়। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন, ইমাম সাহেব বলছেন হজের সামারাটা হলো, হজের একটা ফলাফল তো লাগবে। কি লাগবে? হজের ফলাফল আসছে না হজ পালন করার পরে? হজের ফলাফল হল অন্তর পবিত্র হয় আলহামদুলিল্লাহ হজ করলে। হজের ফলাফল হল হজ পালন করলে বান্দা আল্লাহ তাআলা সন্তুষ্টি পায়। হজের ফলাফল হল বান্দা জান্নাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাই ইমাম সাহেব আরো বললেন, সুতরাং ওই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি হজ পালন করল এখলাস সহকারে পবিত্র নিয়ত নিয়ে, যে ব্যক্তি হজ পালন করল ওয়ালা ইলমিন ও বাসিরতিন, জ্ঞানের উপর। কিসের উপর? জ্ঞানের উপর। আমরা জ্ঞান চর্চা করতে চাই না, আমরা হারাম শরীফে হাজি সাহেবদেরকে ডাকি আসেন, হজের কিছু ট্রেনিং দেই, শুনতেই চাই তো। ট্রেনিং নিয়ে আসার পরেও তো অনেক ভুলভ্রান্তি থেকেই যায়, এই জন্য হজ পালন করতে হবে জ্ঞানের উপর। অনেক হাজি সাহেবগণ হজের মুহূর্তে মোয়াল্লামরা, অনেক ভালো ভালো মোয়াল্লাম আছেন যারা ভালো আলোচনা করেন, যারা শিক্ষা দেন, এগুলো শুনতেই চাই না তারা, যেগুলো শুনবে না তারা বাজারে বাজারে ঘুরে। বলা হচ্ছে যে ভাগ্যবান সেই ব্যক্তি যে এখলাস সহকারে হজ করে এবং হজের হজ পালন করে সে জ্ঞানের উপর, এবং পবিত্র হালাল রুজি থেকে ইনকাম থেকে সে হজ পালন করে, এবং তার আত্মাকে সে আল্লাহর জিকির দ্বারা সবসময় সে কি করবে, কি করে আপনার জীবিত রাখে, সবসময় তার আল্লাহর জিকির দ্বারা তার জীবনকে জীবিত রাখে আলহামদুলিল্লাহ, এবং সে তার সাথী ভাইদের সাথে উত্তম আচরণ করে, তাদের প্রতি আহসান করে, এটা হচ্ছে হজের ফলাফল আলহামদুলিল্লাহ। এবং তারা হলো ভাগ্যবান যারা এই কাজগুলি করবে, যারা এই কাজগুলি করবে, সহনীয় থাকবে, সঠিক আলেমের উপর হজ পালন করবেন এবং হালাল রুজি হওয়া দরকার, সাথে সাথেই আপনার জবানটা যেন সবসময় জিকির, এদের সাথে যারা হজে আছেন তাদের সাথে যেন সুন্দর আচরণ হয়, তাদের কল্যাণ যেন কামনা করি। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আরেকটা কথা বলছেন, দ্বিতীয় খুতবার শেষ কথা, ওয়া আমারাতুল কবুলি ফিআলুল হাসানাতি বাদাল হাসানা ওয়া তারকুত তাফাখুরি ওয়াত তাআলি বিত্তাআ। মনে রাখবেন এটা সারা জীবন, আপনার আমল কবুল হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? বললেন আমল কবুল হয়েছে এটা প্রমাণ হল যদি ভালো কাজ করার পরে বান্দা ভালো কাজ করার সুযোগ পায়। আপনি ভালো কাজ করেছেন, ইবাদত করছেন রমজান মাসে, রমজানের পরে আপনার অবস্থার পরিবর্তন হয়ে গেছে,
فعاد منه بأحسن حال উত্তম জীবনে আপনি ফিরে এসেছেন, এর মানে রমজান আপনার কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি হজ পালন করেছেন, কবুল হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যদি হজ পালন করার পরে আপনার জীবনের চরিত্রের পরিবর্তন হয় তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার হজকে কবুল। ওয়াত্তারকুত তাফাখুর, এবং যদি মানে ফখর করা ছেড়ে দেন, ওয়াত্তাআলি বিত্তাআ আনুগত্য নিয়ে বড়াই করা যদি ছেড়ে দেন, যে আমি হজ পালন করছি অনেকগুলি 10-12 বার আলহামদুলিল্লাহ, অনেক কিছু করেছি জীবনে, আমার মতো পরেজগার মানুষ দুনিয়াতে আমি দেখি নাই, আপনারা দেখলে দেখতে পারেন। এগুলি অহংকার। যে ব্যক্তি করবে না ইবাদত নিয়া, সে ব্যক্তির ইবাদত কবুল হয়েছে বলে আশা করা যায় আলহামদুলিল্লাহ। এটা হলো আলামত, দুনিয়াতে আলামত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এভাবে দ্বিতীয় প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব হজের আলোচনা করেন নাই, তবে তিনি আমাদের জন্য আলোচনা করেছেন, তবে এখানে হাজির সাহেবগুলো আছেন, সেটা হলো ওই যে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যে ইবাদত আছে, এই সম্পর্কে ইমাম সাহেব বললেন এই যে সম্মান এবং মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রাত এবং দিন দেন, এগুলোর দাবি হতে গনিমত মনে করা, এই যে আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে কয়েকটা দিন, আমরা এই তো নিকটবর্তী সময় আমরা পেয়ে যাব বেশ কিছু দিন আলহামদুলিল্লাহ, যে ব্যাপারে নবীজি বলেছেন এটা হলো আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল উশর, যে আইয়ামুল আশর, যে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হলো এই জিলহজ মাসের এই 10 দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিন আছে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির ওই দিনটি। সুবহানাল্লাহ, নবীজি আরো বলে দিলেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশরি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে 10 দিন, এই 10 দিনের চাইতে আর কোন দিন এত আমল প্রিয় নয়, প্রিয় হয় এই 10 দিনের আমল। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটাও কি এর চাইতে কম মূল্য? আল্লাহর পথে জিহাদ করা তারপরও কি এই আমলের সমতুল্য হবে না? নবীজি বললেন যে হ্যাঁ শুনো, হবে না। ওয়াল জিহাদ ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও হবে না, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির ব্যাপারে ভিন্ন কথা, যে ব্যক্তি তার জান নিয়ে মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, ওই ব্যক্তির মর্যাদা শুধুমাত্র এই 10 দিনের চাইতে বেশি, তাছাড়া এই 10 দিনের মর্যাদা বিরাট। সুবহানাল্লাহ। তাই ইমাম সাহেব বললেন এই 10 দিন উচিত তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদ কুরুস মাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এই তারা যেন আল্লাহ তাআলার জিকির করে স্মরণ করেন। ইমাম সাহেব আরো বললেন মুস্তাহাব হলো এই 10 দিনে রোজা রাখা। কি করা বলেন তো? রোজা রাখা। এই 10 দিন কি করা? রোজা রাখা। তবে হাজি সাহেবগণ শুধুমাত্র আরাফার দিন রোজা রাখতে কি বলে, হাজি সাহেবগণ শুধুমাত্র আরাফার দিন তখসসু মিনহা ইয়াউম আরাফা লিগাইরিল হাজ, আরাফার দিন হাজি সাহেবদের কি রোজা আছে? নাই। আছে কাদের? আমাদের। আর বাকি দিনগুলো হাজি সাহেবগণ যদি রোজা রাখতে চান কেউ রাখতে পারবেন। তো এই রোজা রাখলে ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, অতীতের 1 বছরের গুনাহ, সামনের আরেক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই 10 দিন আরো কিছু আমল করতে হবে, সেটা হলো সৎ আমল, যেমন মা বাবার সেবা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তোরা জিকির আজগার করা, এই ধরন বিভিন্ন রকম আমল দিয়ে যেন এই 10টি দিন অতিবাহিত করা যায়, এটা ইমাম সাহেব বলে দিলেন। তিনি আরেকটা বিধান বলে দিলেন, যে ব্যক্তি চায় সে কুরবানি করবে, সে যেন এই জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে সে যেন তার নখ অথবা চুল এগুলো কোনো কিছু না ধরে, এগুলো কোনো কিছু না কাটে, একেবারে হাত্তা ইউদহি, কুরবানি করা পর্যন্ত ব্যাস। তবে তাদের কর্তব্য না, যারা কোরবানি নিজে করবে না কিন্তু কোরবানির দায়িত্ব পাইছে, মনে করেন একজনের দায়িত্ব নিয়েছে কোরবানি করা, সে না, বলছে এটা হলো যে ব্যক্তি কোরবানি করবে তার জন্য। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো শুনলাম,
যে হজ্জার মহৎ উদ্দেশ্য কি, জীবনের অনেক দিক নিয়ে আলোচনা করেছেন ইমাম সাহেব। আমরা যা কিছু শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এর উপর আমল করার, এর উপর জীবনকে গঠন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমি যা কিছু বলেছি এর উপর তোমার রহমত রসিলায় আমল করার তৌফিক দান করো। আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।